পরপর কয়েকদিনের ঝড় ও শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির মুখে পাকা ধান। পূর্ব বর্ধমানের মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতগেছিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা যায় সেই ছবি। প্রবল ঝড় এবং শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা ধান, জলে ভরে গেছে ধানের ক্ষেত, নষ্ট হয়ে গেছে শস্য, মাথায় হাত পড়েছে এলাকার ধান চাষীদের। পাবো কি না ঠিক নেই, ধান পুরো ফুলিয়ে গেছে আর ধানও কেউ নিতেও চাইবে না। এটা কোন জায়গায়? সাতগেছিয়া। এটা সাতগেছিয়া তক্তিপাড় মাঠ। আপনি কত বিঘের মতন চাষ করেছেন? আমি করেছি পাঁচ বিঘের মতন। এই পাঁচ বিঘে ধানই আমি এখনও পাইনি, উঠিয়েছি, এখন পুরো নষ্ট হয়ে গেছে। আবার যেটুকু করে হয়েছি একদম ধান ফুলিয়ে গেছে, বলে ওই ধান নিতেও চাইছে না, খেতেও যাচ্ছে না, এত গন্ধ, কি খাবো এটাই। এলাকায় ঝড় এবং শিলাবৃষ্টির কারণে এই ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুল সাহা। আপনার নাম আর পরিচয়? মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।